আচ্ছা, একটা অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে আগে দিয়ে নিই, পরে টাইম পাবো কিনা বা ভুলে যেতে পারি। সেটা হচ্ছে যে আজকে হচ্ছে আমি থার্ড চ্যাপ্টারের যতটুকু পারবো শেষ করব। এরপরে হচ্ছে এই উইকে থার্ড চ্যাপ্টারের ফুল ভিডিও হচ্ছে আমি একটা দিয়ে দিব, তো ওইটা আপনারা অ্যানালাইসিস করবেন। এবং কিছু হোমওয়ার্ক তো অলরেডি দিয়েছি, আরো দিব। আর হচ্ছে অ্যাসাইনমেন্ট টু কিন্তু অলরেডি হচ্ছে আমি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি। সো মানে অ্যাসাইনমেন্ট টুটা ছিল হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারের উপর, আর থার্ড চ্যাপ্টারের যে ভিডিও সেটা হচ্ছে আমি এই উইকেই আপলোড করে দিব। তো ওইটা আপনারা দেখবেন, দেখে এর পরের উইকে শুধুমাত্র কোশ্চিন অ্যান্সার পর্ব রাখবো, কোনো নতুন টপিক পড়াবো না। সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টারের যে যে প্রবলেম গুলা, যার যেখানে প্রবলেম হচ্ছে সেই প্রবলেম গুলা নিয়ে আমরা আমরা আলোচনা করব। তারপরের উইকে, দ্যাট মিন্স আজকে তো 15 তারিখ, দ্যাট মিন্স 22 তারিখে হচ্ছে আমরা আলোচনা করব। আর 29 তারিখে হচ্ছে আমরা হচ্ছে একটা এক্সামের ব্যবস্থা, মানে এক্সাম রাখবো, সেটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টারের উপর হবে। এবং এটা কিন্তু ক্লাস টেস্ট না, এটা হচ্ছে ক্লাস পারফরমেন্স মিজার করার জন্য খুবই ছোটখাটো একটা এক্সাম হবে, সেটা 10 মিনিট বা 15 মিনিটের ক্লাস হবে। তারপরে এক্সামটা হওয়ার পর তারপরে ক্লাস হবে। তো এক্সামের মধ্যে হচ্ছে মূলত হচ্ছে আপনাদের সেকেন্ড এবং থার্ড চ্যাপ্টারে ছোট ছোট ম্যাথ থাকবে, কনসেপচুয়াল কিছু হচ্ছে এমসিকিউ থাকতে পারে, সো ওইগুলো হচ্ছে আপনাদেরকে অ্যান্সার করতে হবে। তো এই জন্যই আমি এই পরের উইকে শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার পর্ব রাখতেছি। তো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, ইউজুয়ালি আমি হচ্ছে সাডেন টেস্টই নিতাম, কিন্তু হচ্ছে সাডেন টেস্ট নিলে যেহেতু হচ্ছে অনলাইনে নিচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে অনেকের নেট থাকে না বা নেট কানেকশনে ঝামেলা হয়, এই জন্য হচ্ছে আমি অ্যানাউন্সমেন্ট করে দিয়ে সাডেন টেস্ট নিব। মানে ওটা সাডেন টেস্টই হতো, কিন্তু হচ্ছে আমি অ্যানাউন্সমেন্ট করে দিয়ে তারপর টেস্টটা নিচ্ছি আর কি, এটা সাডেন থাকলো না। সবার জন্য আলাদা আলাদা কোশ্চেন থাকবে, এবং অনলাইন হচ্ছে একটা প্ল্যাটফর্মে হচ্ছে আমরা এক্সামটা নিব। তো সবাইকে আমি ওই লিঙ্কটা দিয়ে দিব, তো ওই লিঙ্কে ঢুকে হচ্ছে আপনারা কোশ্চেনটা পেয়ে যাবেন। আপনাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কোশ্চেন থাকবে, ওই কোশ্চেন গুলো হচ্ছে আপনারা অ্যান্সার করবেন। এটা কি এমসিকিউ থাকবে বা রিটার্ন টাইপ কিছু? বুঝলাম না বিষয়টা। এখানে হচ্ছে আপনার শর্ট ম্যাথ থাকবে, হয়তো শুধু অ্যান্সারটা লিখতে হবে, ক্যালকুলেশন হয়তো আপনি খাতায় করবেন, আপনাকে ম্যাথের অ্যান্সারটা লিখতে হবে। আবার হচ্ছে আপনার কিছু এমসিকিউ টাইপ থাকতে পারে, কিছু হচ্ছে আপনার ড্রয়িং থাকতে পারে। ধরেন যে একটা ফোর্স সিস্টেম দিয়ে দিয়েছি, ওই ফোর্স সিস্টেমে আমি বললাম যে কম্পোনেন্ট গুলাকে জাস্ট ডিরেকশন দেখান, কম্পোনেন্টের ডিরেকশন গুলা কোন দিকে হবে, মানে পুরাটাই কনসেপচুয়াল বেসিস কোশ্চিন হবে, ম্যাক্সিমামই ম্যাথ বেসিস থাকবে, যেহেতু মেকানিক্স অলমোস্ট সবই ম্যাথের সাথে রিলেটেড, সো ম্যাথ রিলেটেড সব কোশ্চেনই থাকবে। তো এখানে যারা ভালো করবেন, অনেক সময় দেখা যায় যে অনেকের হচ্ছে অ্যাটেন্ডেন্স কম বা অ্যাটেন্ডেন্স নাই, যদি এখানে ভালো করেন সেক্ষেত্রে হচ্ছে যে অ্যাটেন্ডেন্স এর মার্কসটা আমি এখান থেকে মানে কাউন্ট করে নেব। বুঝা গেছে? কারণ অনলাইনে অনেকে ক্লাস করতে পারেন না, সো এটা কিন্তু ক্লাস পারফরমেন্স হিসাবে আপনাদের অ্যাড হবে। জি স্যার।